একটা দুজাতা মেয়ে কিন্তু একটা বছর দেড়েক দুয়েক আগে পুড়ে গিয়েছিল, সম্ভবত গরম কিছু পড়ে গিয়েছিল। সন্দীপটা কিন্তু সেই সময় প্রচুর হেল্প করেছে এবং সন্দীপটা সেই সময় আমরা তোমাদের মতো আমরা পেয়েছি, এটা তো আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা এখনো বলছি আমরা কিন্তু বিভিন্ন গ্রামের মানুষকে এই মানুষগুলোকে নিয়ে এসে সহায়তা করতে পারি। এই মানুষগুলো বিভিন্ন গ্রামে গিয়ে 200-300 হাজার মানুষকে এরা বিভিন্নভাবে সহায়তা করেন। একটা পাড়াকে আমরা দান করে দিতে পারি ভালো জায়গায় শিক্ষার জগতে। তার জন্য সন্দীপটা কিন্তু আছে। সন্দীপটাকে আমরা যদি বলি আমার এলাকায় এই পাড়াটা লেখাপড়া থেকে পিছিয়ে প্রত্যেকজনকে সন্দীপটা একটা ওনাদের একটা আর্থিক সহায়তা যেটা মানে স্কলারশিপগুলো সন্দীপটারা যেগুলো দেয়। কি মনে হয়েছিল বারবার একটা শব্দ অমিত পাঞ্জা বলে, সেটা হচ্ছে নিজের মন যা চাইবে কি করতে হবে, নিজের মন যা চাইবে এটাই বারবার বলে, নিজের মন যেটা বলবে সেটাই করুন। দেখুন দাদা নিজে তৈরি করে নিয়ে এসেছে। এক মিনিট, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আমি এবং সৌমিত্র আমরা সবাই এবং পার্থদা সবাই নিজ নিজ ফিল্ডে নিজের মতন করে চেষ্টা করি এবং আমাদের অমিত সবাই যারা আর আমরা দুজনেই, আমি এবং সৌমিত্র দুজনেই সুখের চাদরের সদস্য। আমি ফাউন্ডার মেম্বার আর সেখানে সুখের চাদরের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই পার্থদাকে। পার্থদা সবাই বলে গুরুদের, আমি বলি আমার পার্থদার সাথে আজকেই ওতপ্রোতভাবে সেইভাবে পরিচয় হলো। আমি ভীষণ শ্রদ্ধা করি এমন মানুষকে যিনি নিজের জীবন দিয়ে মানুষের সেবা করছেন। পার্থদার কাছ থেকে এই সম্মান পেয়ে আমরা গর্বিত। অনেক অনেক ধন্যবাদ পার্থদা। আমাকে এখানে ডাকার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমরা বসে আছি বাপ ও বেটা, বুঝতে পারছেন আমার বাবা